মা সাবাতা বিসুন্না কিতাবের মধ্যে রেখে আম্মা জানের গর্ব মুবারকের মধ্যে আমার নূরের নবী যখন ছিল রে, মায়ের গর্ব মুবারকের মধ্যে যখন ছিলেন, কোরআন শরীফ খুলেন, হাজাত তিতলুন বাচ্চাটা যখন মায়ের পেট থেকে বের হতে যাবে, মায়ের নাভির নিচের চামড়াটা আড়াই মাসের পর থেকে আমার আল্লাহ এইভাবে ফাটাইতে থাকে, কিছু বলেন, কিছু বলেন, মায়ের পেটে বাচ্চাটা বড় হচ্ছে, মায়ের নাভির নিচের চামড়াটা ক্রমান্বয়ে ফেটে যাচ্ছে। ইমাম বলেন, খতিব বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মা সন্তান প্রসব করতে যাইয়া কান্না করেছে, কথা কন কথা কন, কত খতিবের সন্তান সিজার হয়, কত পিসাবের সন্তান সিজার, কথা কন না, কত আলেমের সন্তান সিজার হয়, নূরের নবী দুনিয়াতে আসবে, মা আমেনা, নূরের নবীর মা আমিনা বলে, মা সাবাতা বিসুন্না, আমার সন্তান যখন আমার গর্ব মুবারকের মধ্যে, আমি কোনো দিন কষ্ট পাই নাই, কোনো দিন কষ্ট করতে হয় নাই, আমি যখন বাইতুল্লার দিকে হেঁটে যেতাম আমার মাথার উপরে এক টুকরা মেঘমালা আয়েশা আমাকে ছায়া দিত, আরো জোরে বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি যখন পা দিয়ে হেঁটে যেতাম আমার পায়ের নিচে পাথর জাতীয় লোহা জাতীয় জিনিসটা যখন পড়ত সেটা মোমের মতন কাদার মতন আস্তে করে নরম হয়ে যেত। আম্মা জানে হযরতে মা আমিনা ডেকে বলেন, আমি বাইতুল্লাহ শরীফ নামাজ আদায় কইরা আমি যখন আমার হুজুরের দিকে রওনা দিলাম, জবালে আবু কুমাইসের দিকে তাকাইয়া দেখলাম একটা বাঘ একটা হরিণ, বাঘ হরিণের দিকে তাকায়, হরিণ বাঘের দিকে তাকায়, আমি যেই পথ ধরে আমার হুজুরের শরীফে যাইতাম ওই রাস্তার মধ্যে আইসা দুইটা প্রাণী দাঁড়াইয়া গেল রে, আমি আশ্চর্য হয়ে গেলাম, বাঘ আজকা হরিণ শিকার করে না, হরিণ বাঘের দিকে তাকাইয়া তারাইবার চেষ্টা করে না, একে অপরের দিকে যাচ্ছে, একে অপরের দিকে যাচ্ছে, বাঘ হরিণের গলা চুমা খায়, হরিণ বাঘের গালে চুমু খায়, আমার কাছাকাছি আইসা আমি আমেনার পায়ের মধ্যে চুমাইতে আরম্ভ করলো, জিজ্ঞেস করলাম, বাঘ হরিণ বিচ্ছেদের কথা কেন ভুলে গেলি, আক্রোশের কথা কেন ভুলে গেলি, হরিণ চিৎকার দিয়া বলে, মা আমেনা রে, মা আমেনা, তোমার গর্ব মুবারকের মধ্যে যে সন্তান মুহাম্মদ সাল্লাম, এই নবী যদি না হতো রে আমি বাঘের সৃষ্টি হতো না, হরিণ চিৎকার দিয়ে বলে, মা আমারে মা, নূরের জন্য নবী যদি না হতো রে আমি হরিণের জগতে কোন হরিণ আল্লাহ বানাইতো না, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আমার বাবারা জঙ্গলার হরিণ নবী চিনলো, জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ নবী চিনল, কোরআন হাদিস পইরা দুষ্ট মোল্লার গোষ্ঠী নবী চিনল না, কথা বলেন কথা বলেন কথা বলেন, যেই মাল বললেন, যেই ডাক্তার বললেন, বাঘের ঘটনা হরিণের ঘটনা একটা বানোয়ার, এটা একটা বানানো ঘটনা, বাংলাদেশে মিলাদুন নবীর বিরোধিতা করলো, মালয়েশিয়াতে যাইয়া মিলাদুন নবী পালন করলো, কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন, বাংলাদেশে না জায়েজ নাই, মালয়েশিয়া যাওয়ার পরে এক টাকায় বাইশ টাকা, এক টাকায় কথা কন্যাকে, এক টাকায় বাইশ টাকা, দেশে জায়েজ নাই বিদেশ গেলে জায়েজ, এরা ঠিকই তো মুনাফেক, কথা বলেন ঠিকই, এরা নবী বিদ্বেষী,
দুশ্মন কথা বলেন ঠিক কি না হাত তোলেন আমরা এদেরকে চিহ্নিত করতে চাই রাষ্ট্রীয় ঘোষণা মিলাদুন নবী সরকারি ঘোষণা মিলাদুন নবী রাষ্ট্রীয় ঘোষণা মিলাদুন নবী যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে সরকারি ভাবে তাদের বিচার হোক আমরা চাই কি চাই না হাত তুলে বলুন চাই কি চাই না আমি গত জুমা তো বলছিলাম আজকে সারাস্তি মাদারের সামনে বলে যাচ্ছি দেশের মাটিতে মিলাদুন নবী জায়েজ নাই মালয়েশিয়া যাওয়ার পরে জায়েজ হলো এক টাকায় বাইশ টাকা এই বাঙালি জাতি তোমাদেরকে চিহ্নিত করেছে ভয় করে ভয় আছে ভয় করে লাভ নেই আমি ঢাকা যাব আমি রাতেই ঢাকা যাব কালকে জুমা পড়ায় আবার রওনা দিয়া বরুড়াতে আসব কোনো ভয় নাই মারতে চাও মেরা ফেলাও কোনো সমস্যা নাই মরতে তো হবেই তাই বলে টাকার কাছে বিক্রয় যাব না নবী আমার ঈমান নবী আমার জান আরএসবিডি মিডিয়া তারিফ করলাম আল্লাহর কথা বলেন কার তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন এই সুপ্রিম পাওয়ারের মালিককে একটা আঙ্গুল উঁচু করে দেখান তিনি কে আল্লাহ সে আল্লাহ তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ ওয়া ইযা সাআলাকা ইবাদি আনদি ফা ইন্নী করিব আল্লাহ পাক ডেকে বলছেন এখন তোমরা যারা মেলাতে বসা আছো আমি ওদের কাছেও আছি এখন তোমরা যারা মাহফিলে বসে আছো আমি রব তোদের কাছে বিশ্বাস হয় কোরআন বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী করিব আমি তোদের রব তোদের স্রষ্টা কত নিকটে কত নিকটে তোরা আমাকে দেখিস না আমি রব তোদেরকে দেখি তোরা আমাকে দেখতে পাচ্ছিস না ফা ইন্নী করিব আমি তোর নিকটে থাইকা তোর সবকিছু দেখতেছি তিনি কে মুখটা গোল করে বলেন তিনি কে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কলব পরিষ্কার গুনাহ মাফ আল্লাহ খুশি জিকির করলেন একটা বেনিফিট তিনটা কলব পরিষ্কার গুনাহ মাফ আল্লাহ খুশি একে অপরের ডাক শুনেছি ফা ইন্নী করিব মধ্যরাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা জিকির করবে আস্তে জিকির করো তার কারণ তোমার বৃদ্ধ বাপ ওর ঘুমের যেন ক্ষতি না হয় তোমার স্ত্রীর কোলে সাত দিনের বাচ্চা রয়েছে বাচ্চাটার ঘুমের যেন ক্ষতি না হয় আল্লাহ বলে ফা ইন্নী করিব এই যে ফিসফিস করে আমাকে ডেকেছিলি এই ডাকটাও আমি আল্লাহ শুনেছি আরো জোরে বলে ফা ইন্নী করিব করিবের ব্যাখ্যা তাফসীর খুলেন ফা ইন্নী করিব আমি রব তোদের কত নিকটে আওয়াবিনের নামাজ আদায় করে মাগরিবের পরে গাটটাকে দেখা করে চুপচাপ বসে আছে ও কি বসে আছে না কিছু পড়তেছে মনে মনে আল্লাহকে ডাকতেছে মাগরিবের নামাজ আদায় করে ঘাটটাকে বাঁকা করে এইভাবে নীরব কলমের মধ্যে চলতেছে আল্লাহ আল্লাহ
আল্লাহ বলে তুই যে মনে মনে আমাকে ডাকলি ওই ডাকটাও আমি তো রব শুনতে পাচ্ছি। আরো আস্তে কর, জোরে কর। এরা কইছে জোরে কইতে, আপনারা জোরে কইছেন, আমি কে আস্তে কর তাও দে জোরে কইতেছেন, তাহলে আমি উল্টা ডেকুম আজকে। তাহলে কি কথাটা বুঝতে পেরেছেন? ফাইননি করিব, যেইভাবে আপনার রবকে আপনি ডাকেন আল্লাহ পাক বলেন আমি ওই ডাকটাই তোর শুনতেছি। হাতে তসবিটা নিয়ে রাতে যখন নীরবে একাকী তসবির গোটাটা টানতে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা তসবির গোটা আরেকটা গোটার সাথে শব্দ হয়, একটু কথা বলবেন, শব্দ হয়, আল্লাহ পাক ডেকে বলে তুই তসবির গোটা একটাটা আরেকটার সাথে টান দিলে শব্দ হয় টস টস, এটা তুই কানে শুনতে পাস, এই শব্দটা আমি খোদার আরশ আজিমে এক সাথে হয়। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন, সুবহানাল্লাহ, এই ওয়াজ আর এখন হয় না, এখন হচ্ছে তারে নারে টিং, এই ওয়াজ এখন আর চলতে না। আমার দেশের ছেলে সাকিব আল হাসান ক্রিকেট খেলতে যখন অন্য দেশে চলে যায় সক্কার শব্দটা সাহারাস্তি আসে, একটু কথা বলবেন, বলে বেড়ে যখন শব্দ হয় এই সাহারাস্তিতে কি সক্কার শব্দ আসে, দুইয়ের শব্দ আসে, বিজ্ঞানের যোগ, একটা মানুষ তার ব্রেন কে খাটাইয়া হিজ মাস্টার টিন একটার সঙ্গে আরেকটারে লাগাইয়া ইংল্যান্ডের খেলা সুইডেনের খেলা সেই শব্দ যদি বাংলার জমিনে সাহারাস্তিতে আসতে পারে, যিনি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, রাতের মালিক, দুনিয়ার মালিক, পরজগতের মালিক, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন দৈনিক কতবার বলা হচ্ছে? 17 বার। শুধু সত্রটি ফরজে, সুন্নতের কথা বললাম না, নফল আওয়াবিন তাহাজ্জুদের কথা বললাম না, 17টা ফরজে 17 বার বলতেছি মালিকি, তুমি দুনিয়ার মালিক, তুমি পরজগতের মালিক, ওই আল্লাহ ডেকে বলে আমার একটা সৃষ্টি ব্রেন কে খাটাইয়া সে ইংল্যান্ডে বাড়ি মারল সেই শব্দ যদি এতে তাই সাহারাস্তি আসতে পারে, বলেন কিছু, যেই মানুষটার কাছে তাকওয়া রয়েছে ওই তাকওয়াওয়ালা মানুষটা যদি তসবির টান দেয় আল্লাহ পাক দেখে বলে এই তসবির গুটার শব্দটা এতে টান আমি খোদার আরশ আজিম হয়। আরো জোরে, আরো জোরে, এবার তসবি টানবেন না বিড়ি টানবেন? তাই নেন, তসবি তাই নেন। সাহারাস্তি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তিনার বাসুরি কুরুসে আইসা কি মাহফিলে বসবেন না দোকান গরম করবেন? কারা কারা মাহফিলে বসবেন আজকে হাত তুলেন। আমি আরো একবার আসছিলাম তখন দেখছি অবস্থা মাহফিলে সাইতে দোকান গরম, মানে মনে হয় এলাকার নতুন দোকান আইছে, গত 10 বছরে এরকম দোকান আর দেখা যায় না। তো আইছে যখন একটু সায়ালন বাদামের দোকান, মুরালির দোকান, একটু সায়ালন, হায় রে মানুষ কেন এত বেহুশ হলি, কোরআনের মজলিসটাকে ছেড়ে দিয়ে কে তোরে এত দূরে রেখেছে, যে তোকে দূরে রেখেছে, একবার বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, একটা বার স্মরণ কর আমার বাবা গেল কই, আমার বাবা কেন খাটে নাই, আমার মা কেন তার পাশে নাই, এটুকুন স্মরণ করলেই দোকান গরম হয় না মাহফিলটা গরম হয়। আমার বাবারা ভাইরা তুই বাজি তোর আল্লাহ দই তুই যে জুজু আস্তে করিস, এটা রব সাবর পাগল তো মাইকে মারাত্মক শব্দ শোনা যায়, আমার পদ্মা ভাড়া লাগাইছি তুই একটু আস্তে করিস বাজি,
এটা আর কান হয় তারপরে নেই। বন্ধুরে আমার, আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু হলো। ইন্তেজামিয়া কমিটি সময়টা বেঁধে দিলেন 12টা পর্যন্ত। রেহমানিব তোমার কাছে জানতে চায়, তোমার সুন্দর পৃথিবীতে আমরা তোমার জমিনে বসে তোমার তারিফ করলাম, মনটা চাচ্ছে তোমার তারে দিয়ে প্রোগ্রামটা শেষ করতে, আমরা যে পারি না, আমরা যে শুননি তোমার বন্ধুর পাগল। তুমি যার পাগল ছিলে আমরাও সেই নবীর পাগল। আমার আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা তোমার সুন্দর পৃথিবীতে তোমার তারিফের পরে আমরা তারিফ করব কার। আমার আল্লাহ ডেকে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফানা লাকা যিকরাক। আমার আল্লাহ ডেকে বলে বন্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমার তারিফের পরে যদি কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো, আমি আল্লাহর সাথে যার নামটা তোমরা পাও। আমার সাথে আদম আলাইহিস সালামের নাম নাই, মিল্লাতে আবিকুল ইব্রাহিম খলিলুল্লাহর নাম নাই, কলিমুল্লাহর নাম নাই, রুহুল্লাহর নাম নাই, কোন পয়গাম্বরের নাম নাই, আমার সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ। নামটা কি? মুহাম্মাদুর রাসূল। এক ঘন্টার সময় একটু ওয়াজটা বুঝা বাড়িতে যান, প্রয়োজনে ফরের মাহফিল এসে ওয়াজ শুনাবো। আমার বাবারা ওয়াজ মানে ক্লাস, একটা ট্রিসিং ওয়াজ মানে ক্লাস। রাতের 11টা মানুষগুলি বসে আছে, এমনি বসে থাকে নাই, ওরা কিছু চায়। আমার আল্লাহ ডেকে বলে বান্দারে আমার, আমার সাথে অন্য কোন নবী পয়গাম্বরের নাম জাগা পায় নাই, একটা মাত্র নাম জাগা পেয়েছে, নামটা হলো মুহাম্মদ। মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে, নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানিত আগে। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। হযরতি আল্লাহর নবীর এই নামের প্রতি কানতে 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 তাহাজ্জুদের মুসল্লায় চোখের মধ্যে দাগ ফেলে দিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ডেকে বলে আমার নামের সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ। যদি তোমরা কারো জিকির করতে মন চায় এই নামের জিকির কইরো। কথা কার? আল্লাহ। এই নামের জিকির করো। মান সাল্লামার রাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা, এটা এমন একটা নাম রে, এই নামের প্রতি যদি জিকির করো, এই নামের প্রতি যদি তোমরা দুরুদ পড়ো, আমি আল্লাহ তোদের আমলনামায় 10টা নেক লিখে দিব। যিনি শামসুদ্দুহা, যিনি বদরুদ্দুজাম, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। বড় করে বলেন আল্লাহু আকবার। ওই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। নবীটা কেমন? আমার বাবারা,
কুল্লু মানা আলাইহা ফান, পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, আলো থাকবে না, বাতাস থাকবে না, সারাটা পৃথিবী ক্রিকেট খেলার মাঠ হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলেন, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, পরজগতের মালিক, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, সারাস্তি পৌর এলাকার মানুষ আমার বাবারা মা মারে মা, আমার আল্লাহ ডেকে বলে আমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে আমার বন্ধুর জিকিরটা সেই দিনও চলতে থাকবে। থানার কাছাকাছি বসে কথা বলছি, আমি রব, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। যদি জিজ্ঞেস করি মনি বনি বিরে মনি, প্রভু দয়াময় আল্লাহ তোমার মতন রব স্রষ্টার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়া বুকু ওয়াজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, সব যখন ধ্বংস হয়ে যাবে রে আমি আল্লাহ ধ্বংস হইব না, আমি আল্লাহ সেদিন থেকে যাব, আমি আল্লাহ যখন থাকব তোরা মোল্লা মুলবিরা কইলে কনা কইলে নাই, আমি স্রষ্টা যখন থেকে যাব আমি আল্লাহ সেদিন একা আমার বন্ধুর প্রতি দুরুদ পড়ব। বিশ্বাস, দুই কান হাত, একটু হাতটা লাড়া দেন, সকল ঈদের সেরা ঈদ, দুই হাত না সাবেটা, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, আমার বাবারা এই যে এখন প্যান্ডেলটা বসছে, আমি তো নাতিন জামাইয়ের মতন এত কুদাকুদি পারি না, আমার বাবারা তাহলে আমরা নূরের নবীর পক্ষে, নূরের নবীর পক্ষে আছি, হাজীগঞ্জ থেকে যে মিডিয়ার ছেলেগুলি এসেছে এটা আগামীকাল থেকে পরশুর ভিতরে মার্কেটে চলে যাবে, আপনি এই মিডিয়ার এই প্রোগ্রামটা আপনার ইউটিউবটা খুললেই আপনি দেখবেন যে বাস্তবে এখানে কত মানুষ বসা আছে। অনেকে তো মনে করে বারোটা বেজে গেছে, 11টার বেশি, আরিফ সাহেব এত সুন্দর নাচ গাওয়ার পরে হেলালি হুজুর মাইক ধরছে, লোক কে আসলে আসেনি, আপনারা কি আসেননি? ওদের তো কুল জায়গা হয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার, পৃথিবীর 180 কোটি মুসলমানে কয় শ্রী শ্রী দুর্গাময় কি শুধুমাত্র হিন্দুরা কয়? নারায় রিসালাত শুধুমাত্র ইমানদারে কয়? আমরা কি রিসালাতের পক্ষে? কারা কারা? নারায় রিসালাত, নারায় রিসালাত, হাতটা ধরে রাখেন, মারাত্মক ছবিটা আসতেছে, আমরা ক্যামেরার দিকে চান না, একটু লাড়া দেন তো, মাংসের মাথা মাংসে খাই ফেলছে, জীবনে শুনছি খাইতে দেই নাই, কি দেখছিস না, মাংসের মাথা মাংসে খাই, এটা কাজটা মিথ্যা কথা, এরপর আবার কক মাছের মাথা মাছে খাই, এটা হাসা কথা, মাঝে মধ্যে মাছে মাছ খাইয়া লাগে, এই দেশের বেদি মাছে কত বাইলা মাছ খাইয়া লাইছে, বেদি মাছে কত বাইলা মাছ খাইয়া লাইছে,
রেকর্ডিং হইতেছে, সব কথা কওয়া যাইতেছে না, পড়ছি আরেক বিপদে। আলহামদুলিল্লাহ বলেন, লম্বা কথা বলতে গেলাম না। মাস্টার নাম রেদিউল আউয়াল, যেই নবীর কথা শুনতেছিলাম সেই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো মাঝে মুস্তাকবেল হাল। দুরুদ পড়েছি পড়লাম, যতদিন বাজবো ততদিন পড়বো। কারা কারা পড়বো? মারহাবাকন মারহাবাকন। আমরা বিগত দিনে মাঝে মুস্তাকবেল হাল পড়েছি পড়লাম, যতদিন বাজবো ততদিন নবীর দুরুদ পড়বো। বাজান নফল বন্দিগি করো, এখন দাদা হইয়া গেছি নানা হইয়া গেছি আর যৌবনের চর্চা নাই। তজবিতে হাতে রাখো, মিথ্যা কথা বন্ধ করো, চা দোকানে যাইয়া মুনাফির সগুল খুরিটা বন্ধ করে দাও, তাকওয়া অর্জন করো, এশার নামাজ পইরা বাসায় গিয়া খানা দানা খাইয়া তজবিটা থুইয়া বিস্তার মধ্যে চলে যাও, অজু অবস্থায় দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইয়া যাও। একদিন যাবে, দুই দিন যাবে, তিন দিন যাবে, মাস যাবে, যদি ছয় মাস নয় মাস এইভাবে বছর কাটাইতে পারো, মদিনার নবী মদিনায় থাকবে না, তোমার আমার বাঙ্গা ঘরে আমার নবী হাজির হইয়া যাবে। আমার নবী যদি তোমার আমার ঘরে প্রবেশ করে, ঘুমটা ভেঙ্গে যাবার পরে আপনি দেখবেন আপনার হুজরাটা কক্ষটা মেশকো আম্বরে গ্রানে ভরে গেছে। যখন দেখবেন ঘুমটা ভেঙ্গে যাবার পরে মেশকো আম্বরের গ্রান, তখন মনে করতে হবে সত্যিকার রসুল এসেছে, আমি আমার নবীকে দেখেছি। মরে যাই বা মরে যাব, মৃত্যুর আগে রসুল আসবে, কবরে যাবার সাথে সাথে আপন জন আত্মীয় স্বজন সবাই যখন তোমার রাইকা বাড়িতে চলে যাবে, আমার নবী ডাক দিয়া কয় আমি রসুল আসব রে, তখন তোর কবরে বিশ্বাস দূর পরে রাখবে যখন আমায় কবরে, মৃত্যুর পর রাখবে যখন আমায় কবরে, আত্মীয় স্বজন সবাই তখন যাবে যে চলে, ওরে নূরের নবী আসবে তখন, নূরের নবী আসবে তখন আমার কবরে। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান ওই নবীরে ভালোবাসো, ওই নবীরে মুহাব্বত করো, আজানে যেই নবী, একামতে যেই নবী, তাশাহুদে যেই নবী, কবরে যাওয়ার সময় যেই নবী। আমার বাবারা সিয়াসিত্তার হাদিস যতটা হাদিস তেলাওয়াত করো ততটা বার আমার নবীর প্রতি দুরুদ শরীফ পড়ো। সিয়াসিত্তার যত হাদিস কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াসিত্তার যত হাদিস তেলাওয়াত হচ্ছে ততবার আমার নবীর প্রতি দুরুদ শরীফ পড়া হচ্ছে। বন্ধুরে আমার, লম্বা কথা বলতে যাচ্ছি না, আসেন পিছনের দিকে চলে আসেন। লেখা আছে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মিলাদুন্নবীর উপর আমি যাচ্ছি না, শুধু বলবো মুসলমানের আরবি হিজরির প্রথম মাসের নাম মুহাররম, দ্বিতীয় মাসের নাম সাফার, তৃতীয় মাসের নাম রেদিউল আউয়াল। মুসলমানের মাসের নাম রেদিউল আউয়াল। আমার বাবারা মসজিদে গেলে মুহররমের খবর পাই,
সফরের খবর পাই, রেজিউল আউয়ালের খবর পাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গেলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের খবর পাই, কালীবাড়িতে গেলে ঠাকুর বাজার দোকানে গেলে ব্যবসায়ীদের কাছে গেলে বৈশাখের খবর পাই, চৈত্রের খবর পাই, আষাঢ় মাসের খবর পাই, কথা বলেন ঠিক কিনা? আবার মাসের শেষ হাল খাতার হিসাব পাই, মুসলমান রে তোমার আমার হাল খাতার মাস কোনটা? আমার বন্ধুরা মাহফিলে আছেন তো, মাঝে মধ্যে দুই একজন এদিক সেদিক থাকে অমনোযোগী আরই, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, হে মুহাম্মদ কমলি ওয়ালা, আরে আমার বুকে আয়, আয় মুহাম্মদ কবলি ওয়ালা, আরে আমার বুকে আয়, আল্লাহ 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 আল্লাহ, কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়, আল্লাহ 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 আল্লাহ, ও কির দরবেশ বাদশাহ বলি তুলি সেই ফুলের কলি, ফকির দরবে বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গা সের তলায়, আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বন্ধুরে আশা সমকয়ে দস্তুরে, যাহাই করবি না কেন একটু জিকির দিলে দেখবা দোস্ত জমি যাইব। আমার দোস্ত আমার কয় দোস্ত, আলোচনা যাহাই করবা করবা একটু জিকির দিলে দেখবা খেলা জমবে। আসলে তো বাস্তব জমে গেল রে, এরা তরিকতের পাগল, এটার দ্বারাই বোঝা যায় তরিকতের পাগল। তরিকতের চর্চা আছেন, জিকিরের চর্চা আছে, শুধু এক জায়গায় ত্রুটি, তাকওয়ার অভাব। এই মুহূর্তে যদি প্রত্যেকটা লোকের তাকওয়া অজু থাকতো, আল্লাহু আকবার বলেন, তাহলে খেলা জমে যাইত। রবিউল আউয়াল মাসের নামটা কি? রবিউল আউয়াল, রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম, এটা হলো বসন্তের প্রথম মাস। বড় করে কোন সুবহানাল্লাহ, রবিউল আউয়াল, রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম, এটা বসন্তের প্রথম মাস। ওয়াহাজাল বালাদিল আমি, আল্লাহু আকবার বলেন, হাবিব বন্ধু আমার, হে এই মাত্র আপনাকে আমি রব দুনিয়াতে পাঠাইলাম 570 খ্রিস্টাব্দে, আমি আমার বন্ধুর দুনিয়ায় পাঠাই নাই 570 খ্রিস্টাব্দে, বন্ধুর জন্ম হয় নাই 570 খ্রিস্টাব্দে, আমি আল্লাহ কামা আরসালনা ফিকুম রাসূলা,
570 খ্রিস্টাব্দে আমি আল্লাহ আমার বন্ধুরে এই মাত্র দুনিয়ায় পাঠাইলাম। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। হাজাল জালাদিল আমিন বন্ধুর কদম জমিনে পড়েছে, এই মাত্র বন্ধুর কদম মোবারক জমিনে পড়েছে। বন্ধুর কদম মোবারক জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ তামাম পৃথিবীর জমিনটাকে নামাজের মুসল্লায় ঘোষণা দিলাম। আরো আস্তে কোন নবী সারা নাইসা হারা, নবী সারা নাইসা হারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী কামেলি ওয়ালা, নবী সারা নাইসা হারা, নবী সারা নাইসা হারা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বুঝতে অসুবিধা হচ্ছে? আমার বাবারা যদি বলেন বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ফিতা কাইটা সরাসরি আরেক দিকে চলে যাব, মাহফিলের সার্থকতা আসবে। রবিউল আব্বাল বসন্তের প্রথম মাস, বৈশাখের পরে কোন মাস? চৈত্র মাস। সমস্ত জমিনটা জ্বলে থাকে, সমস্ত গাছের পাতাগুলি ঝইরা থাকে। বৈশাখের একটু বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, জমিন থেকে দুবা ঘাসগুলি মাটির নিচ থেকে তাজা ঘাস বের হয়। একটু কথা বলবেন, তাজা ঘাস বের হতে থাকে, দূর থেকে তাকাইলে মুর্দা গাছ। একটু বৃষ্টি পানি পড়ার সাথে সাথে প্রত্যেকটা গাছ থেকে কচি কচি পাতা বের হতে থাকে। পৃথিবীর মানুষ হয়তো বাসার আসতে থানা পর্যন্ত আওয়াজ দা যেতে পারে, ছোট ভাই কমিশনার সানাস খবর পাইয়া চলে আসছেন। আমি বলবো আমার বাবারা, যেই কোনো ভালো আপনারা যাকে বড় হুজুর বলেন, আপনারা যারে মহাদ্দেশ মুফতি বলেন, ওই বড় হুজুরের কাছে চলে যান। আমি হেলালির কথাটা রেকর্ডিং হচ্ছে। আল্লাহর নবী বাড়ি রদিল আব্বালের আগে, নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই পৃথিবীর জমিনের মধ্যে তিন জায়গা ব্যতীত চতুর্থ বলতে কোথায় নামাজ পড়া দুরুস্ত ছিল না। খানায় কাবা, মসজিদে আল-আকসা, নবীদের আস্তানা হুজরা মোবারক, এই তিনটা জায়গা ব্যতীত পৃথিবীর কোথায় নামাজ পড়া দুরুস্ত ছিল না। আমার নবীর কদম জমিনে পড়েছে, আমার আল্লাহ দেখে বলে তামাম পৃথিবীর জমিনের মাটিটাকে আমি আল্লাহ নামাজের মুসল্লায় ঘোষণা দিলাম রে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। শুধু নামাজের মুসল্লা ঘোষণা দেই নাই, অষ্টআশি জায়গার মধ্যে আমি আল্লাহ তোদেরকে ইমানদার বলে ডেকেছি। আমার ইমানদার বান্দাগুলি, আমার হাবিবের উম্মতেরা এমন একটা জায়গায় চলে যাবে, নামাজের ওয়াক্ত হলে ওরা পানি পাবে না, কেমনে নামাজ আদায় করবে। বন্ধুর কদমের সৎকায় আমি আল্লাহ পৃথিবীর মাটিটারে তাইম্মুমের জন্য জায়েজ করে দিলাম। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবীর আগে শবে বরাত ছিল না,
সবে কদর ছিল না, রমজানের ঈদ কুরবানের ঈদ ছিল না, মসজিদে মিম্বার ছিল না, মেহরাব ছিল না, মসজিদে মিনারা ছিল না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যা কিছু পেয়েছি আমার হুজুরের মিলাদুন্নবীর কারণে পেয়েছি। আজকে কথায় কথায় কোরআন, কোরআন শরীফ কোথায় পেলাম? কথায় কথায় কোরআন, আমার নবী আপনার নবী যিনি হলেন সাহেবে কোরআন। আমাদের নবী সাহেবে কোরআন, আমাদের নবী কথা বলেন, আমাদের নবী সাহেবে কোরআন। নবীর জবান মুবারক হাদিস শরীফ, নবীর লিসান মুবারক হাদিস শরীফ, তিন প্রকার হাদিস। আমরা সুন্নিরা যখন বলি এটা আলোচনার জন্য জায়েজ, এমনি সহি না। কি কর, আলোচনার জন্য জায়েজ সহি না। তো মুরব্বী যেটা কইছে উনি সব সময় সহি দেয় কয়। উনাদের মুরব্বী যখন বলে তখন সহি কয়, আর সুন্নিরা যত আলোচনা করে আলোচনার জন্য জায়েজ মূলত সহি না। আমার বাবারা 99 বছর বয়সে আমার আব্বা জান বিদায় নিলেন, 2 বছর হয়ে গেল। এখানে বাবার বয়সে অনেক মানুষ হয়েছেন। আমি আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কথার দিকে যাচ্ছি না, তাহলে আমার আলোচনাটা ছুটে যাবে, যেহেতু সময়টা আমাকে বেঁধে দিয়েছে 12টা, সময় মূলত আর বেশি নাই। বন্ধুরে আমার, ইমাম বলেন, খতিব বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, আর প্রিন্সিপাল মোহতামেম বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে রেখে আম্মা জানের গর্ব মুবারকের মধ্যে আমার নূরের নবী যখন ছিল রে, মায়ের গর্ব মুবারকের মধ্যে যখন ছিলেন, কোরআন শরীফ খুলেন, হাজা তিতলুন, বাচ্চাটা যখন মায়ের পেট থেকে বের হতে যাবে, মায়ের নাভির নিচের চামড়াটা আড়াই মাসের পর থেকে আমার আল্লাহ এইভাবে ফাটাইতে থাকে। কিছু বলেন, কিছু বলেন। মায়ের পেটে বাচ্চাটা বড় হচ্ছে, মায়ের নাভির নিচের চামড়াটা ক্রমান্বয়ে ফেটে যাচ্ছে। ইমাম বলেন, খতিব বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মা সন্তান প্রসব করতে যাইয়া কান্না করেছে। কথা কন, কথা কন। কত খতিবের সন্তান সিজার হয়, কত পিসাবের সন্তান সিজার, কথা কন না কা। কত আলেমের সন্তান সিজার হয়, নূরের নবী দুনিয়াতে আসবে, মা আমেনা, নূরের নবীর মা আমেনা বলে, মা সাবাতা বিসুন্নাহ, আমার সন্তান যখন আমার গর্ব মুবারকের মধ্যে, আমি কোনো দিন কষ্ট পাই নাই, কোনো দিন কষ্ট করতে হয় নাই। আমি যখন বাইতুল্লার দিকে হেঁটে যেতাম, আমার মাথার উপরে এক টুকরা মেঘমালা আয়েশা আমাকে ছায়া দিত। আরো জোরে বলেন, আমি আর সহ্য হয়ে গেলাম। আমি যখন পা দিয়ে হেঁটে যেতাম, আমার পায়ের নিচে পাথর জাতীয় লোহা জাতীয় জিনিসটা যখন পড়ত, সেটা মোমের মতন কাদার মতন আস্তে করে নরম হয়ে যেত। আম্মা জান হযরতে মা আমিনা ডেকে বলেন, আমি বাইতুল্লাহ শরীফ নামাজ আদায় কইরা আমি যখন আমার হুজুরের দিকে রওনা দিলাম, জবালে আবু কুমাইসের দিকে তাকিয়ে দেখলাম একটা বাঘ একটা হরিণ, বাঘ হরিণের দিকে তাকায়, হরিণ বাঘের দিকে তাকায়, আমি যেই পথ ধরে আমার হুজুরা শরীফে যাইতাম, ওই রাস্তার মধ্যে আইসা দুইটা প্রাণী দাঁড়াইয়া গেল রে।
আমি আশ্চর্য হয়ে গেলাম, বাঘ আজকা হরিণ শিকার করে না, হরিণ বাঘের দিকে তাকাইয়া তাড়াইবার চেষ্টা করে না, একে অপরের দিকে যাচ্ছে, একে অপরের দিকে যাচ্ছে। বাঘ হরিণের গলা চুমা খায়, হরিণ বাঘের গালে চুমু খায়। আমার কাছাকাছি আইসা আমি আমেনার পায়ের মধ্যে সুমাইতে আরম্ভ করলো। জিজ্ঞেস করলাম, বাঘ হরিণী বিচ্ছেদের কথা কেন ভুলে গেলি, আক্রোশের কথা কেন ভুলে গেলি? হরিণ চিৎকার দিয়া বলে, মা আমেনা রে মা আমেনা, তোমার গর্ব মুবারকের মধ্যে যে সন্তান মুহাম্মদ সালাম, এই নবী যদি না হতো রে আমি বাঘের সৃষ্টি হতো না। হরিণ চিৎকার দিয়ে বলে, মা আমারে মা, নূরের জন্য নবী যদি না হতো রে আমি হরিণের জগতে কোন হরিণ আল্লাহ বানাইতো না। আরো বড় করি বলেন আল্লাহু আকবার, আরো বড় করি বলেন আল্লাহু আকবার। আমার বাবারা জঙ্গলার হরিণ নবী চিনল, জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ নবী চিনল, কোরআন হাদিস পইরা দুষ্ট মোল্লার গোষ্ঠী নবী চিনল না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই মাল বললেন, যেই ডাক্তার বললেন, বাঘের ঘটনা হরিণের ঘটনা একটা বানোয়ার, এটা একটা বানানো ঘটনা। বাংলাদেশে মিলাদুন্নবীর বিরোধিতা করলো, মালয়েশিয়াতে যাইয়া মিলাদুন্নবী পালন করলো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশে না জায়েজ নাই, মালয়েশিয়া যাওয়ার পরে এক টাকায় 22 টাকা, এক টাকায় কথা কন্যা, এক টাকায় 22 টাকা, দেশে জায়েজ নাই, বিদেশ গেলে জায়েজ। এরা কথা বলেন ঠিক কি? এরা নবী বিদ্বেষী, নবীর দুশমন, কথা বলেন ঠিক কি না? হাত তোলেন। আমরা এদেরকে চিহ্নিত করতে চাই। রাষ্ট্রীয় ঘোষণা মিলাদুন্নবী, সরকারি ঘোষণা মিলাদুন্নবী, রাষ্ট্রীয় ঘোষণা মিলাদুন্নবী। যারা মিলাদুন্নবীর বিরোধিতা করবে সরকারি ভাবে তাদের বিচার হোক। আমরা চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? আমি গত জুমা তো বলছিলাম, আজকে সারাস্তি মাদারের সামনে বলে যাচ্ছি, দেশের মাটিতে মিলাদুন্নবী জায়েজ নাই, মালয়েশিয়া যাওয়ার পরে জায়েজ হলো 1 টাকায় 22 টাকা। এই বাঙালি জাতি তোমাদেরকে চিহ্নিত করেছে। ভয় করে? ভয় আছে? ভয় করে লাভ নেই। আমি ঢাকা যাব, আমি রাতেই ঢাকা যাব, কালকে জুমা পড়ায় আবার রওনা দিয়া বরুড়াতে আসবো, কোনো ভয় নাই। মারতে চাও মেরা ফেলাও, কোনো সমস্যা নাই, মরতে তো হবে। তাই বলে টাকার কাছে বিক্রয় যাব না। নবী আমার ঈমান, নবী আমার জান। কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান? এটা চতুর্থবারের মতন আমি আসলাম রে দোস্ত, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান? তো দাওয়াত দিলে প্রধান বক্তারা 11টার পরে দিয়েন, তো মন ভরে আর শুনতে পারবেন, আরো আগে দিবেন। নূহ আলাইহিস সালাম ব্যতিক্রম কথা, নূহ আলাইহিস সালাম বন্ধু উজরে দাওয়াত করছে, ক দোস্ত কি খাস? ক 22,000 রুটি নাস্তায় লাগে। কত রুটি? 22,000। ইন্না লিল্লাহ, 22,000 রুটি লাগে নাস্তা, আলু লাগবে কয় বস্তা? পান্ত দেখো দোস্ত, আসার সময় গাছটা নিয়ে আইস,
যাইতে গাছটা মূলা যেরকম টান দেয় এর মূলার মতন টান দিয়া গাছটা বগুলো নিচে লইয়া নিয়ে চলেছে গাছের তক্তা কত হয়েছে আরেকদিন ওয়াজ করে দিও এই গাছটার মধ্যে কত হাজার কাঠ হইছে সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ এই গাছের মধ্যে কাঠ হইছে কত হাজার এই গাছটা লইয়া তো বগুল নিচে লইয়া চলে এসে জাফানি মোল্লার তো আইনা থুইছে ক হাত মুখ দু দোস্ত হাত মুখ ধুইছে নাস্তা খাইতে গিয়া দেখে রুডি তিন ক্যান কিছু কইতেন না কি কইবেন কেমনে সুবহানাল্লাহ কইতাম কোন তো কই দিছে 22000 রুটি রুটি দিছে তিন ক্যান মেজাজ ভালো না খারাপ কত খারাপ তুই নিজে কত রুডি কোগা দিছে রুডির কথা ভুলবেন না মেজাজ ভালো না খারাপ কিরকম খারাপ কোন তো আমি তোরে বললাম 22000 রুটি তো 22000 রুটি খাইতে হলে যেই পরিমাণ আলু ভাজি লাগে অন্তত পক্ষে ওইভাবে আলুটা ভাজি করে গেছে দিছে মাত্র তিন খান রুটি মেজাজ কত গরম বন্ধু করলে কি যাই করছি হিসাব কইরা কইছি শুরু কর রেডি আছে তুই বিসমিল্লাহ দি শুরু কর কি দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন এক কান রুটি খেলেন আর এক কান রুটির অর্ধেক পর্যন্ত গেলেন আর চলে না গাড়ি চলে না গাড়ি চলে না নূহ আলাইহিস সালাম ডেকে বলে বন্ধুরে অবস্থা কি কো অবস্থা তো ভালো না একটা খায় আর একটার অর্ধেক পর্যন্ত চলছে আর যে চলে না তুই না আমাকে বলেছিলি 22000 রুটি খাবি চোখের পানিটা ছেড়ে উস ডেকে বলে বন্ধুরে এই জীবনে যত খানা খাইলাম বিসমিল্লাহ সারা খাইলাম আজকের খাবার মধ্যে বিসমিল্লাহ লাগাইলাম বিসমিল্লাহর মধ্যে এত বরকত আগে কোনদিন জানি না আরে বড় করে বলেন আল্লাহু আকবার এবার বলেন খানা কম হোক আর বেশি হোক বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন নি বিড়ি জ্বালানোর সময় বন্ধু হাসে আর মজা করি কে বিসমিল্লাহ দি জ্বালা এক কাটি দিয়ে তিন বিড়ি জ্বালা বন্ধুরে বিসমিল্লাহতে বিসমিল্লাহর অপমান করিস না তুই কিন্তু মুসলমান তুই কি কথা বলেন তুই কি মুসলমান আমার বাবারা আমার বন্ধুরা ইস্তেকামত থাকতে হবে আল্লাহর বলির দরবারে এসেছি দুই হাতে তাবারকটা গ্রহণ করব বাসায় যাইয়া ছেলের হাতে তিন সিমটি মেয়ের হাতে তিন সিমটি পরিবারের হাতে তিন সিমটি এটার অর্থ এই ন সভাপতি সেক্রেটারির ঘরের মধ্যে আস্থা ফাতি লাগেছে যে আমগুরু কয়ে গেছে হুজুর তো হেগুরু কিছু কয় নাই হেগুরু সাইজ কিরে গেছে যে পারে সে সব জায়গায় পারে কথা কোন ঠিক কি না ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা আমরা যখন মামুর বাড়িতে আসতাম সে বিগার হুজুর যখন হাদি সাহেবের কাছারিতে আসতো আমার নানায় তাবারক পাকাইতেন এক আঙ্গুল দিয়া খাইতাম সেই স্মৃতি এখন আর নাই বস্তা ভরি খামার পরে আরো খেতে চায় যেরকম খাইবেন এরকম পায়খানা করবেন জিব্বাকে কন্ট্রোল করেন কম খান কম টয়লেট করবেন কম পান করেন কম সময় পেশাব করবেন আপনি খান যা খাচ্ছেন সেটা ময়লা হয় যা পান করতেছেন সেটা পেশাব দুর্গন্ধ হয় যেই নবীর মিলাদুন নবী শোনার জন্য এসেছেন আমার আপনার নবী যা পান করত সেটা মেশক আম্বর হইয়া বের হতো নবী আমার যা খেত রে সেটা নূর হইয়া বের হতো আপনি খেড়িগড় মাদ্রাসায় চলে যান বলদিকে কামেল মাদ্রাসায় চলে যান
হাজীগঞ্জ কামেল মাদ্রাসা, কসুয়া কামেল মাদ্রাসা চলে যান। আমি কুমিল্লা আলিয়ার ছাত্র ছিলাম, কুমিল্লা আলিয়াতে চলে যান। বুখারী শরীফ খুলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজাতের জন্য বাইতুল খলার মধ্যে যেতেন। হুজুর সেখানে হাজার সাইরা যখন আসতো, সাহাবীরা দৌড়াইয়া যাইতেন, গিয়া সেখানে নবী পাকের পায়খানা মুবারক খুঁজে পেত না, গিয়া দেখতেন সাদা কাপড় নাই, কতগুলা মাটি পড়ে আছে। আরো বড় করি কন সুবহানাল্লাহ। আমার বাবারা, গেঞ্জি যদি একদিন পরিষ্কার না হয়, বগুলের নিচের গন্ধ নিজের জীবন যায়। কথা কন মালিক ইবনে সিনান মতান্তরে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দান মুবারক শহীদ হওয়া রক্ত পান করে আমার নবী ডেকে বলেন, রক্ত পান করলি না জান্নাত খরিদ করলি? আমার বাবারা, এই যে সেদিন হঠাৎ করে মন চাইলো উমরায় যাব, উমরায় চলে গেলাম। মদিনা যাবার পরে খন্দকের পাহাড়ের পিছনে গেলাম, যেখানে জাবের ইবনে আব্দুল্লাহর বাড়ি, যেখানে জাবের ইবনে আব্দুল্লাহর মসজিদ, যে জাবের ইবনে আব্দুল্লাহ আমার নবীকে দাওয়াত করলেন আর ডেকে বললেন, হুজুর আমার ঘরে আপনার জন্য একটু খাবারের আয়োজন হয়েছে। নবী আমার চিৎকার দিয়ে বলে, সাহাবীরা তোদের ভাই জাবের ইবনে আব্দুল্লাহ আমি নবী সহকারে তোদের সকলকে খানার দাওয়াত দিয়েছে। বড় করে বলেন, আল্লাহু আকবার। জাবির ইবনে আব্দুল্লাহ চিৎকার দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যেই খাবারের আয়োজন হয়েছে আপনি সহকারে দুই চার পাঁচ জন খেতে পারবে, 3000 সাহাবী খাওয়া সম্ভব হবে না? নবী আমার দিকে বলে, সাহাবীরে ওদেরকে যুদ্ধের ময়দানে রেখে আমি রসুল রুটি গোস্ত খাবো, আমি কেমন করে রে মালিকের দরবারে হাসরের কথা বলবো? চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার, আমি রুটি আর গোস্ত খাবো। আমার সাহাবীরা খন্দক খননের কাজে ব্যস্ত থাকবে, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। জাবের ইবনে আব্দুল্লাহ রে চিন্তা করিস না, আমাকে রুটির কাছে নিয়ে যেও, আমাকে মাংসের কাছে নিয়ে যেও, আমি রসুল সকল সাহাবীকে খাওয়ার দাওয়াত দিয়ে দিয়েছি। নৈরাশ করিস না, সবাই খাবে। নবী আমার রুটির কাছে চলে গেলেন, নবী আমার মাংসের পাত্রের কাছে চলে গেলেন, বিসমিল্লাহ বলে রুটির মধ্যে ফু দেয়, বিসমিল্লাহ বলে মাংসের মধ্যে ফু দেয়, 3000 সাহাবি তৃপ্তি বইরা পেট বইরা রুটি আর গোস্ত খাইলো। সাহাবি জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমি পাত্রের দিকে তাকাইয়া দেখি রুটি আর মাংস আগে যেখানে ছিল এখনো সেখানে আছে। আরো বড় করে বলেন, আল্লাহু আকবার। এরে বলে, নবী আমার মতন ইমানদারের কথা হতে পারে না, মুসলমানের কথা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তোমার ঘরে 10 জন জায়গা 14 জন গেলে 4টা লোকের জন্য মাথা নষ্ট হয়ে যায়, আর 7 থেকে 8 জনের খাবার আল্লাহর হাবিব 3500 সাহাবীকে খাওয়াইলেন। অতএব এই নবীর যদি কেউ কয় আমরো মতন, এটা মানায়নি, কথা বলেন মানায়নি, জোরে বলেন মানায়নি, মানায় না। আমার বন্ধুরা, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আমরা অন্য কিছু বুঝতে রাজি? আলহামদুলিল্লাহ কোন, আরো বড় করে কোন, আলহামদুলিল্লাহ। শান্তি দাতা মুকিতি দাতা আসলেন এই দরা, শান্তি দাতা মুকিতি দাতা আসলেন এই দরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানা।